সবকিছু করতে গিয়ে সারাটা দিন আমার রান্নাঘরেই কেটে গেল। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়া, চলে এসেছি তোমাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগে তোমরা দেখবে কীভাবে আমি সারাটা দিন রান্নাঘরেই কাটাই। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। আমি রান্না স্টার্ট করে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছো এখানে উনুনে ভাত বসিয়ে দিয়েছি। তো এখন আমি সবজি কিনে নেবো। তো চলো সবজিটা কেটে নিচ্ছি। তো আজকে রান্না হবে লাল শাক, তারপর বাবা বাজার থেকে মাছ নিয়ে এসেছে, চলো দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো মাছ নিয়ে এসেছে, মাছ রান্না হবে, লাল শাক রান্না হবে। আমি এখন লাল শাকটা কেটে নেবো। তো চলো লাল শাক কাটা হয়ে গেছে আমার কমপ্লিট। তো এখন আমি মাছের তরকারির জন্য সবজিটা কেটে নেব। তো মাছের সবজিটা কি দিয়ে বানাবো, তো দেখো আমি এখন সবজিটা কেটে নেব, তোমরা দেখতে থাকো। দেখতেই পাচ্ছ এখানে আমি কুটে নিয়েছি পেঁয়াজ, রসুন আর কয়েকটা লঙ্কা। লঙ্কাটা আমি দেবো লাল শাক বলেছিলাম যে লাল শাকে, রসুনটাও লাল শাকে লাগবে, আর পেঁয়াজটা মাছের সবজির জন্য আমি কুটে রেখেছি। আর মাছের সবজিটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো একটা বেগুন দিয়ে দিয়েছি, আর দুটো আলু দিয়ে আমি একটু ঝোল ঝোল করে মাছের ঝোলটা বানাবো, মানে মাছ। ভাতটাও হয়ে গেছে আর সবজিও মোটামুটি আমার সব কিছু রেডি হয়ে গেছে। ভাতটাও হয়ে গেছে আর সবজি আমার সব রেডি হয়ে গেছে। এখন আমি মাছটা ধুয়ে নিয়ে আসবো। তারপর ধুয়ে নিয়ে এসেছে আমি মশলাটা করে নেব। তো আমাদের বাড়িতে মিক্সার গ্রাইন্ডার নেই, আমি মশলাটা শিলপাটাতে করি। তো চলো সেটাই দেখাচ্ছি তোমাদেরকে। মাছগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি, এখন দেখাচ্ছি তোমাদেরকে। আমি মশলাও করে মশলাটা করে রেখেছি, মশলাটা আমি শিল নোড়ার মধ্যে করেছি। রান্নাঘরটার কি অবস্থা হয়ে আছে, এখন আমি এটাই একটু পরিপাটি করে নেব। দেখলে জিনির মতো এক ছটকায় কিভাবে আমি ঘরটাকে পরিষ্কার করে দিলাম, আগে না চিনির মতো না, অনেকটা সময় লেগেছে, অনেকটা পরিশ্রমও হয়েছে, কিন্তু এটা আমি তোমাদেরকে খুব শর্টে দেখালাম। কারণ এই সব কাজের মাঝখানে আমি স্নান খাওয়া দাওয়া এবং পুজোটা কমপ্লিট করে নিয়েছিলাম, আর রান্নার যে সবটা যে মানে ভিডিওটা সেটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি। কারণ একে তো ভিডিওটা বড় হয়ে যেত অনেক, তার মধ্যে আমার কাছে কোনো স্ট্যান্ড নেই এবং আমার ফোনটাকে ধরে দেওয়ার জন্য কোনো লোকও নেই। তাই যতটুকু সম্ভব আমি ততটুকুই তোমাদেরকে দেখিয়েছি। তো আজকের জন্য ছিল ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।